নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের অনুষ্ঠান সময় এবং নক্ষত্র। আজকের বিষয়বস্তু শিক্ষা বা এডুকেশন। আমরা জানি যে আমাদের জীবনেতে শিক্ষার বিশেষ প্রভাব। যা কিছু আমরা জীবনে করি না কেন, মা সরস্বতী বা বাগদেবীর আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কিন্তু গ্রহাবস্থানের কীরকম কী প্রভাব তা জেনে নেব আজকে আমরা আমাদের আমাদের গেস্ট এবং আমাদের আজকের যিনি খ্যাতনামা আন্তর্জাতিক সম্মানপ্রাপ্ত জ্যোতিষ এবং বাস্তুবিদ শ্রী জয়ন্ত শাস্ত্রী। জয়ন্তদা নমস্কার। নমস্কার, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামেতে। প্রথমেই আমার উপস্থিত সমস্ত দর্শক বন্ধুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর সেই সঙ্গে গুরুজনের স্থানীয় মাসিমা মেসোমশাই, আপনারা যারা প্রতিদিন কোনো একটি নিউজ চ্যানেলে দেখছেন রাত্রি 12টা, আর একটি বিশেষ জনপ্রিয় নিউজ চ্যানেলে দেখেন রাত্রি 12:30, আপনাদের জন্য আমার শ্রদ্ধেয় প্রণাম। সঙ্গে আমার দাদা বৌদিরা যারা দেখছেন তাদের জন্য রইল শ্রদ্ধেয় প্রণাম। তার সঙ্গে আমার ছোটো ছোটো ভাই বোনেদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। সেই সঙ্গে স্টুডিও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সেই সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর পাশে রয়েছে কমলিকা, ও বহু জায়গায় প্রোগ্রাম করেছে, আপনারা হয়তো কেউ কেউ জেনেও থাকবেন। ইউকে ছিল, উমঙ্গে ছিল, দুবাইতে ছিল, বহু জায়গায় প্রোগ্রাম করেছে, যদিও বা বাঙালি। তাহলে কমলিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আজকের আলোচনা বলো। ধন্যবাদ। আজকের আলোচনা বস্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফেতে, কনসার্নিং এডুকেশন অ্যান্ড হাউ দ্য প্ল্যানেটারি পজিশনস, দ্য প্ল্যানেটস, দ্য স্টার্স, হাউ ডু দে এফেক্ট আওয়ার লাইভস। তো আমি আপনার কাছে জানতে চাইব যে কিভাবে গ্রহের অবস্থান বা নক্ষত্র, গ্রহ, এগুলো কি করে আমাদের এডুকেশনাল লাইফকে কিভাবে প্রভাবিত করে এবং সেগুলোর নেগেটিভ ইনফ্লুয়েন্সেস বা পজিটিভ ইনফ্লুয়েন্সেস কি কি আছে, যদি আপনি একটু বিস্তারিতভাবে আমাদের জানান তাহলে খুবই উপকৃত। নিশ্চয়ই বলবো। সেটা হচ্ছে গিয়ে প্রথমে বলি, আমাদের 12টি রাশি অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, 12টি রাশি, 9টা গ্রহের কাউন্সিলিং, মানে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি ও বুধ, আর মোট 27টি নক্ষত্র, মানে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই মোট হচ্ছে আমাদের 27টি নক্ষত্র। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র অ্যান্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট অ্যাগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী। এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন, এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি। শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হল বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। এবার এই 27টি নক্ষত্রের মধ্যে যদি কারো জাতিকার যদি কেতুর দশায় জন্ম হয়, মানে মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, তা সেক্ষেত্রে বলবো তার ফার্স্ট স্টার্টিং অফ দশা কিন্তু কেতু 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 হবে, মানে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, কেতু, শুক্র, রবি, তারপরে আসবে, মাফ করবেন, কেতু কেতু কেতু, তারপরে কেতু কেতু শুক্র,
কেতু কেতু রবি, কেতু কেতু চন্দ্র, কেতু কেতু মঙ্গল, কেতু কেতু রাহু, কেতু কেতু বৃহস্পতি, কেতু কেতু শনি, কেতু কেতু বুধ। তো এইভাবে আমরা নটাকে কিন্তু 9×9 ভাঙছি, মোট 81টা দশা। তাহলে তো অনেক বিস্তারের আলোচনা চলে, অ্যাভারেজলি 72 বছরের একটা লাইফ। তার মধ্যে আজকের টপিকস হচ্ছে কি আমাদের এডুকেশন। তা বর্তমানে গোছের গণনায় মোট কিন্তু 6টা রাশির বিদ্যাজনিত ব্যাপারে বিপর্যয় আছে। নাম্বার প্রথমেই বলি কর্কট রাশি, বিদ্যা নিয়ে অনীহা অনিচ্ছা। নেক্সট আসছি বৃশ্চিক রাশি, তারপরে আসছি আমরা মকর রাশি, তারপরে আসছি আমরা সিংহ রাশি। এই 5টা রাশি কর্কট, মকর এবং মীন রাশি, বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি, এই 5টা রাশির কিন্তু বিদ্যাজনিত ব্যাপারে আসন্ন পরীক্ষা যেগুলো আসছে, হতে পারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট বা ICSE বোর্ডে যারা আছেন বা বেঙ্গল বোর্ডে আছেন বা CBSE বোর্ডে আছেন যারা আছেন, তাদের যদি দশাটা পারমিট না করে, যার জন্য প্রথমে শুরু করলাম নক্ষত্র দিয়ে, 27খানা নক্ষত্র বললাম, 12টা রাশির নাম বললাম, আর একটা কেতুর মহাদশাকে খালি ভাঙলাম, কেতু কেতু কেতু, কেতু কেতু শুক্র, কেতু কেতু রবি, কেতু কেতু চন্দ্র, কেতু কেতু মঙ্গল, কেতু কেতু রাহু, কেতু কেতু বৃহস্পতি, কেতু কেতু শনি, কেতু কেতু বুধ। তাহলে এই 9 ভাগে যে বিভক্ত দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বলবে আপনার সন্তান আসন্ন পরীক্ষায় পরীক্ষার রেজাল্টটা আপ হবে নাকি ডিটোরিয়েট করবে। খুব ভাস সাবজেক্ট, খুবই ভাস সাবজেক্ট, ভেরি টাফ অলসো, কারণ এতগুলো বিভাজন তার মধ্যে। সুতরাং আমি জানতে চাইবো যে খুব একটা ভালো যাবে না, কিন্তু দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বিচার্য। তো তাহলে 5টা রাশির উপরে আপনি আমাদের একটু বলুন, এবং তারপরে তে অন্যান্য যে রাশিগুলো আছে সেক্ষেত্রে আমি একটা শিক্ষিত জ্ঞানপিপাসী দর্শক বন্ধুদের বলবো একটা জিস্ট করে একটু যদি বলেন। মানে কি আমি বলবো যে ফার্স্ট হচ্ছে বিচারটা যদি মনে হয় কোনো জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ একটু নিন, তার সঙ্গে একটু কাউন্সিলিং করুন। আসন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট, এনি কাইন্ডস অফ কম্পিটিটিভ এক্সাম, কী রেজাল্ট হতে পারে, কী রেজাল্ট হতে চলেছে, শাস্ত্র কথা বলে, জ্যোতিষটা কথা বলে, জ্ঞানী জ্যোতিষটা নিশ্চয়ই উত্তর ঠিকঠাকই দিয়ে থাকেন, এটা আপনারা জানেন। আর আমার বিষয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না, কারণ আমার আপনাদের আশীর্বাদে, দশমহাবিদ্যা মা কামাক্ষার আশীর্বাদে মানে করোড় করোড় ভিউয়ার্স আমার আছে এবং প্রত্যেকেই চেনেন জয়ন্তদাকে। তা আপনারা জানেন যে জয়ন্তদা মানে যুক্তিবিজ্ঞান, জ্যোতিষ ছাড়া কোনো কথা বলে না। আমার কাছে বেগ বা আবেগ বলে কিছু নেই, এটা আপনারা জানেন। DAPটা কিন্তু ফার্স্ট বিচার করিয়ে নেবেন যে আসন্ন পরীক্ষাগুলো কী হতে চলেছে। তবে 5টা রাশির গোছের ফল ভালো পাচ্ছি না, একটা হচ্ছে বৃশ্চিক রাশি, আরেকটা কর্কট রাশি, আরেকটা মকর রাশি, আরেকটা মীন রাশি, আরেকটা সিংহ রাশি। তবে এর মধ্যেও কিন্তু নক্ষত্র বিভাজন আছে। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন। এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফিও দেওয়া হয়েছে। এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী। অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। তাহলে আপনার কাছে যখন এরা মানে আমাদের দর্শক বন্ধুরা বিচার করতে আসবেন, তখন আপনি কিছু ওদেরকে মানে সমস্যার সমাধান আমরা কখনো বলি না, সমাধানের প্রচেষ্টার কথা আমরা অবশ্যই, সেখানে আপনি কি ধরনের সাপোর্ট তাদেরকে আল্টিমেট দিতে পারেন? আল্টিমেট যেটা আমার বলার যে আমরা জীবনে মোটামুটিভাবে বিদ্যা, বিবাহ, চাকরি, ব্যবসা, দাম্পত্য কলহ, গুপ্ত শত্রুতা, বাস্তুদোষ, আইনগত সমস্যা এবং স্বাস্থ্য নিয়ে সমস্যা, এই 10-12টা ট্র্যাকের মধ্যেই কিন্তু প্রশ্ন গণনা আলটিমেট। এবার যদি এক একটাকে আমরা ভাঙি তাহলে আরো বেশি স্টেইলাইজ বিচার করা যায়। ঠিক 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 আছে, এখন ব্যবসা করব, যদি ব্যবসা বলতে যাই তাহলে বলতে হয় কোন ট্র্যাকে ব্যবসা করব, কোন সময় অর্থকম হবে, কোন সময় বিনিয়োগ করবো, মানে একটাকে আরো ভাঙা যায়। ঠিক, মানে মানে অণু থেকে পরমাণুতে নিয়ে আসা যায় ওই মিক্সি গ্রাইন্ডারের মতন। হ্যাঁ, সেই অ্যাবসলিউটলি। তা এর মধ্যে কিন্তু প্রত্যেকটা এই যে 5টা রাশির মধ্যে আবার 3টে করে নক্ষত্র বিরাজমান। একটা হচ্ছে দেখুন কর্কট রাশিতে 3টে নক্ষত্র পাবে, একটা হলো পুনর্বসী নক্ষত্র, আরেকটি পুষ্যা, আরেকটি পাবে অশ্লেষা। তাহলে সেই নক্ষত্রের পরিপ্রেক্ষিতে আপনার সন্তানের রেজাল্টটা কি হতে পারে? রাইট, নাম্বার 2 রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশির, খারাপ বলেছি। তাহলে বৃশ্চিক রাশিতে 3টে নক্ষত্র পাবে, সেটা কি? একটা বিশাখা নক্ষত্র,
আবার বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, আবার বৃশ্চিক রাশি জ্যৈষ্ঠা নক্ষত্র। আবার বলেছি মকর রাশির ভালো যাবে না আসন্ন পরীক্ষার জায়গাগুলো, যদি ডিএপি পারমিট না করে তাহলে কিন্তু আরও বেশি খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেখানেও তিনটে নক্ষত্র, মকর রাশিতে কী আসছে? উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, আবার ধনিষ্ঠা নক্ষত্র। আমি মীন রাশিও খারাপ বলেছি, ডিএপি কিন্তু বিচার্য, বারবার বলছি বিচার ছাড়া কোনো ফলাদেশ ফাইনালাইজ করা যাবে না। তা সেখানেও মীন রাশিতে তিনটে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। আবার বলেছি সিংহ রাশিরও কিন্তু বিশেষ ভালো না, এডুকেশনাল প্রোগ্রাম আজকে, এই এপিসোডটাই এডুকেশন নিয়ে কথা হবে। তা সেখানেও তিনটে নক্ষত্র কী পাবে? মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র। এর মধ্যে কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড বিভাজন আছে। আচ্ছা, আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের বুঝিয়ে বলুন জয়ন্তদা, যে কোন লাইনেতে কার কি গেলে ভালো, মানে কার বিজনেসে গেলে ভালো বা কার ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো, এই ধরনের যে সাবজেক্ট চয়েস আমরা করে থাকি বা বাবা মায়েরা অনেক সময় ভেবে থাকেন, সেখানেতে আমাদের কিভাবে প্রভাব ফেলছে? সব থেকে দেখতে হবে এখানে একটা, মানে এডুকেশনাল সাবজেক্টে দেখতে হবে গ্রহের বলাবল, কোন গ্রহটা তার পাওয়ারে আছে। যদি বুধ শনি ভালো থাকে তাহলে আমি বলবো এমবিএ নিয়ে পড়াশোনা করতে পারেন, বুধ আর শনি। হ্যাঁ, আর যদি ফিফথের লর্ড কেতু কনজাংশন করে তুঙ্গস্থ হয় পিএইচডি কোর্স করুন। আর রবি বুধ শুক্র ভালো হলে ডাক্তারি লাইনে যান। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে শুক্র কিন্তু আবার কেমিস্ট্রিটা দেখে, শুক্র হচ্ছে কেমিস্ট্রি, বৃহস্পতি দেখে জিওগ্রাফি, আচ্ছা হিস্ট্রি দেখে অনার্স, সংস্কৃতে অনার্স দিতে গেলে শুক্রকে দেখতে হবে। বুঝতে পারছি। রাহু মঙ্গল যদি প্ল্যানেট পজিশন ভালো থাকে তাহলে ইলেকট্রিক্যাল, এইভাবে কিন্তু কম্বিনেশন গুলো আসবে। বুঝতে পারছি। রাহু শুক্র কেতু হলে কিন্তু তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বুঝলাম। আর রাহুর সঙ্গে মঙ্গল শনি থাকলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অন কম্পিউটার। তো আর্ট লাইনে কি রকম যাবে, ধরুন আর্টিস্ট বা গায়িকা বা এই ধরনের লাইন, মিডিয়া জগৎ, এর সঙ্গে কি রকম ভাবে কানেক্টেড রয়েছে চন্দ্র এবং বৃহস্পতি? আচ্ছা, সেটা একটু বলুন আপনি, মানে প্রত্যেকটাই তো লাইনের সম্বন্ধে একটু আমাদের বলুন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে গিয়ে একজন গায়িকা লাইনেও যদি যায় বা ফিল্ম নিয়ে পড়াশোনা, সেটা কিন্তু শুক্র রাহু অ্যান্ড রবি, বিকজ রবির মধ্যে রয়েছে কি লাইট মাইক সাউন্ড, আর রাহুর মধ্যে কি রয়েছে ক্যামেরা, শুক্রের মধ্যে হচ্ছে গিয়ে জনগণকে অ্যাট্রাকশন করা, বুঝলাম। অতএব এটাকে গ্রহের কারকতার চ্যাপ্টারে বলা হয়। অতএব কোন প্ল্যানেট পজিশন দর্শক বন্ধু আপনার সন্তানের ভালো আছে তার উপরে বিচার করে তাকে সেইটাকে দিতে দিন। আমি কিন্তু এখানে তো অবশ্যই মনে করে দিতে চাইবো আমাদের দর্শক বন্ধুদেরকে যে আপনারা এই ধরনের বিচার করার জন্য এবং সমগ্র একটা কাউন্সিলিং, গাইডেন্স বা সাপোর্ট সম্বন্ধে জানার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের বিশিষ্ট খ্যাতনামা জ্যোতিষ এবং বাস্তুবিদ শ্রী জয়ন্ত শাস্ত্রীকে। আপনারা দেখতে পাবেন যে আপনাদের টিভি স্ক্রিনের নিচে স্ক্রোলেতে সমস্ত ইনফরমেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। আমি তাও আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই যে কেষ্টপুর, গড়িয়াহাট, হাওড়া, চন্দননগর, বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, তারপরেতে আপনার শিলিগুড়ি, এছাড়াও দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সুরট, বারোদা, আহমেদাবাদ, পুনা, দুবাই, বাংলাদেশ, ঢাকা, ইউএসএ, ইউকে, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, আপনারা স্ক্রলে দেখে নেবেন আপনাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং অবশ্যই যোগাযোগ করবেন। দূরের দর্শক বন্ধুরা যারা ফোনে কনসালটেন্সি করতে চাইছেন, জয়ন্তদার বুকিং নাম্বার ফোনে আপনারা শর্তাবলী জেনে তাদের ওনাকে অবশ্যই ফোন করবেন। আর ভিড় আড়াতে গেলে অনলাইন বুকিং করতে পারেন আপনারা জয়ন্তদার ওয়েবসাইট www.jayantashastri.com, spelled as JAYANTASASTRI. তো আপনারা দেখবেন যে ভিড় এড়াতে গেলে অনলাইন বুকিং করতে পারেন আপনারা জয়ন্তদার ওয়েবসাইট www.jayantashastri.com, that is JAYANTASASTRI.com. এবং ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার জয়ন্ত শাস্ত্রী টাইপ করেও আপনারা ওনার নানা রকম প্রোগ্রাম দেখতে পারেন। বুকিং করার সময় ভারতীয় সময় অনুযায়ী সকাল 10টা থেকে রাত্রি 10টা। জয়ন্তদার বুকিং নাম্বার 9432583258 আপনাদের স্ক্রোলে আছে, দেখে নেবেন। তাছাড়া আমি আরেকবার বলে দিচ্ছি 9831338083, 9339314617। জয়ন্তদার ওয়েবসাইট হচ্ছে www.jayantashastri.com, SASTRI.com। এবং ইউটিউবে দেখবেন আবার অ্যাস্ট্রোলজার জয়ন্ত শাস্ত্রীও রয়েছে, বুকিং নাম্বার তো আপনাদের আরেকবার বলে দিলাম 9432583
9339314617। তাছাড়া জয়ন্তদার নিজস্ব একটি অ্যাপ আছে যেটা আপনারা দেখতে পাবেন, সমস্ত ডিটেলস আপনারা সেখানে পেয়ে যাবেন, অ্যাজ জয়ন্ত শাস্ত্রী ডট কম, স্পেলড অ্যাজ JAYANTASHASTRI.com। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09833380830933931467 0943258328। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com-এ। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। আসুন আমরা জয়ন্তদার কাছে আরেকবার ফিরে যাই। জয়ন্তদা, আপনি আমাদেরকে এবার একটু বিস্তারে বোঝান যে রেজাল্ট সম্পর্কে আমরা কিভাবে, রাশি এবং গণ লগ্নের সঙ্গে কিভাবে জড়িত রয়েছে রেজাল্ট, কারণ রেজাল্ট নিয়ে সবাই খুবই চিন্তিত থাকে, তো এই রেজাল্ট কিভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, বিভিন্ন কম্বিনেশন অফ প্ল্যানেটারি পজিশনস কিভাবে ইনফ্লুয়েন্স করছে এটা একটু বলুন। নানা রকম ম্যাথমেটিক্যালি অ্যাস্ট্রোলজিক্যাল কথা বলতে গেলে দর্শক বন্ধু, কেন আপনারা আমার শিক্ষিত জ্ঞান পিপাসী দর্শক বন্ধু, তা সেক্ষেত্রে আমি বলবো জন্মকালীন রাশির নক্ষত্র ধরে প্রথমের ভোগ্য দশা কত বছর কত মাস কত দিন পেল, সেই ক্যালকুলেশন করতে 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 আসন্ন পরীক্ষাটা যে সময়টা থেকে শুরু হচ্ছে এবং যেখানে গিয়ে শেষ হচ্ছে তার ডিএপিএসপি বিচারটা কী বলছে, সঙ্গে ট্রানজিটের রুলিং প্ল্যানেট বর্তমানে বৃহস্পতি কোথায় আছে তার রাশি এবং লগ্নের সাপেক্ষে তার উপরে তার রেজাল্ট ডিপেন্ড করছে। খুবই ইন্টারেস্টিং, তবে বিচার গণনা অনেক ইনভলভ রয়েছে। অবশ্যই 100% প্রথম কথা হচ্ছে তো আপনাকে মানে বিস্তারিত সেখানেতে গণনা আগে করতে হবে। না, আমি সবসময় আমার প্রিয় দর্শক বন্ধুদের বলি, যদি মনে হয় জয়ন্তদার সঙ্গে যোগাযোগ করবেন, আমার টোটাল ডিটেলস দেখবেন স্ক্রলে দেওয়া আছে, ওয়েবসাইট খুললেও ডিটেলস পেয়ে যাবেন, প্রয়োজন মনে করলে যে কোনো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষের পরামর্শ নিন, কেন আমি মনে করি প্রিভেনশন বেটার দ্যান কিওর, আগে থেকে যদি জেনে নিতে পারেন আমার মনে হয় ভালো হয়, কেন জীবন থেকে একটা বছর যদি কোনো অবস্থায় মাইনাস হয়ে যায় যে কোনো কারণে, শুধু যে রাশি খারাপ বলেই খারাপ হলো তা নয়, শরীর খারাপের কারণেও পরীক্ষায় অনুপস্থিত হতে পারে। ঠিক কথা, চলাফেরার সতর্কতা অবলম্বনেরও প্রয়োজনীয়তা আছে কিছু কিছু রাশি, ঠিক কথা, খুবই ঠিক, যেমন সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র চলাফেরায় সাবধান। তারপরে কী দেখা যাচ্ছে, মকর রাশিতে আপনার ধনিষ্ঠা নক্ষত্র চলাফেরা সাবধান, মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যারা আছেন চলাফেরায় সাবধান, বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্র যারা আছেন একটু চলাফেরায় সাবধান, কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্র, যারা কর্কট রাশি তিনটে করে নক্ষত্র একটু আগে বলেছি, তাদের ক্ষেত্রেও কিন্তু মানে হেভি ভিকেলস থেকে চলাফেরায় সাবধান। অতএব এখানে নক্ষত্র কাউন্টিং মাস্ট, বিকজ যদি আমরা একটা টর্চকে কল্পনা করি সে টর্চটার ততক্ষণ কোনো মূল্য নেই যতক্ষণ না তার ভেতরের বাল্বটা আমরা জ্বালাচ্ছি, যার জন্য যন্ত্রতা বলে হোয়াট ইজ দ্য লাইফ, লাইফ ইজ নাথিং বাট লাইফ ইজ এ ম্যাগনেটিক ফিল্ড, জীবনটাই একটা মায়া। হয়তো অনুষ্ঠানটা শুনে ভাবছেন তাহলে সন্তানের আসন্ন পরীক্ষাটা কী হবে, দ্যাট ইজ মায়া, হোয়াট ইজ দ্য লাইফ যন্ত্রতা বলে, আমি বলি লাইফ ইজ এ ম্যাথমেটিক্স। আরেকটা কথা বলি, হোয়াট ইজ দ্য লাইফ যন্ত্রতা বলে লাইফ ইজ এ ওয়াচ, জীবনটাই তো সময়, রাতে ঘুমাবেন সকালে উঠবেন, একদিন তো মাইনাস, সেটা তো জীবনে প্লাস হবে না,
সত্যি কথা। আর বহুমত দেওয়া জিনিস এত বাজারে কিনতেও পাওয়া যায় না, সমস্যা তো দোকানেই দর্শক বন্ধু। অর্থাৎ সময় থাকতে সময়কে যদি গণনা করে সঠিকভাবে জীবনে অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে বৃদ্ধ বয়সে আপনি মহারাজ লোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, বিকজ লাইফ ইজ এ ম্যাথামেটিক্স। আচ্ছা একটা কথা জানতে চাইবো আপনার কাছে জয়ন্তদা, যে ভালো করতে গেলে একাডেমিক্সেতে কি ধরনের গ্রহ তারা নক্ষত্রকে মানে লাইনে থাকা দরকার, বা সব থেকে বড় কথা দেখতে হবে জানতে হবে, ফার্স্ট কাউন্সিলিং হচ্ছে গিয়ে তার রবির পজিশনটা দেখতে হবে, আর তার সঙ্গে তার বৃহস্পতি দেখতে হবে, সঙ্গে দেখতে হবে চন্দ্রকে, তার সঙ্গে দেখতে হবে শনিকে। কেন বললাম বলুন, কেন বুঝিয়ে বলুন। রবির মধ্যে কিন্তু জ্ঞান ও আত্মার ব্যাপারটা অনেক বেশি বহিঃপ্রকাশিত, বৃহস্পতি হচ্ছেন গিয়ে দেবগুরু, অত্যন্ত জ্ঞানী মানুষ হন তারা, চন্দ্র হচ্ছে গিয়ে ধৈর্য, ম্যাক্সিমাম সন্তান বই নিয়ে বসতে চায় না, মা পারে তো মা পড়াশোনা করে ছেলের সঙ্গে, মা পারে তো ছেলের সঙ্গে স্কুলে বেঞ্চে পড়তে পারলে আরো মনে হয় ভালো হতো, বরং সঙ্গে বসে পরীক্ষাটা দিলে মনে হয় আরো বেশি খুশি হতেন আপনারা, কিন্তু দর্শক বন্ধু কি করবেন। আর শনির মধ্যে হচ্ছে গিয়ে ধৈর্য বলতে পারেন, মানে তিতিক্ষা, ত্যাগ, লেগে থাকার প্রবণতা, যার জন্য বৃহস্পতি আর শনি কম্বিনেশন যার চাটে আছে সেই জাতক বা জাতিকার হায়ার এডুকেশনের মানে ভালোই সম্ভাবনা দেখা যায়। চন্দ্র থেকে ধৈর্য, বৃহস্পতি থেকে জ্ঞান, রবি থেকে মহাজ্ঞান, শনি থেকে ত্যাগ ও তিতিক্ষা, মানে পেশেন্স, পরিশ্রম করা, পরিশ্রমটা দেবে শনি, সেটা তো খুবই দরকার। রবি আত্মার কারকগ্রহ ধরে নিতে পারেন, বৃহস্পতি হচ্ছে গিয়ে দেবগুরু বৃহস্পতি, সঙ্গে চন্দ্র হচ্ছে গিয়ে ধৈর্য। তবে তার মধ্যে বলতে এটা ন্যাটাল চার্টে দেখতে হবে, ন্যাটাল চার্ট মিন্স হচ্ছে জন্মকালীন তার গ্রহ অবস্থান কি বলছে, জন্মকালীন হয়ে থাকা প্ল্যানেটরি পজিশন, রাইট, আর ট্রানজিটে আছে রুলিং পজিশন, রাইট। তো আমার একটা খুব কোশ্চেন আমার মনে আসছে, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে আমরা ফোকাস করতে পারি না, বিকজ একাডেমিক্সের লাইনে থাকাকালীন আমার মনে হয় ফোকাস ইজ সো এসেনশিয়াল ফর স্টুডেন্টস, কারণ আমিও একসময় মানে ছাত্র পড়াতাম বা এই লাইনে যুক্ত ছিলাম টিচিংয়ের সঙ্গে, তখন দেখতাম যে মানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফোকাস করতে পারছে না নানা কারণেতে, এ সম্বন্ধে কিছু বলুন যে তাহলে সেই চার্টের মধ্যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের এই যে জীব যে আমরা নাড়াচ্ছি, এই যে কথা বলছি, প্রতিটা মুহূর্তে আমাদের যে শব্দগুলো চেঞ্জ হচ্ছে, এর কন্ট্রোলার কিন্তু বৃহস্পতি। আচ্ছা, তাহলে বৃহস্পতি হচ্ছে কি জীবকে নাড়াচাড়া করা, লিঙ্কটা হচ্ছে আপনার বৃহস্পতি, বৃহস্পতি বলতে চাইছেন প্রত্যুৎপন্ন মতিত্ব বুদ্ধি, কিন্তু বুধ, বুধ এবং বৃহস্পতি মানে অল্প পড়ে ভালো নাম্বার তুলে নিয়ে আসার কারক গ্রহ বলতে পারেন বুধ। রাহু হচ্ছে ফাঁকিবাজ প্ল্যানেট, কিরকম ফাঁকিবাজ, স্টেজ মেকআপ দেওয়ার টেন্ডেন্সি, পড়াশোনা না করে বাবা আমাকে ঠিকঠাক করে বুঝিয়ে একদম গুলে খাইয়ে দিল, আপনার সন্তান আপনি ধরে উঠতে পারলেন না। কেতু তো আরো ডেঞ্জারাস, ও তাই, মানে এমন ভাবে প্রেজেন্টেশন করবে মানে আপনি মানে সবটা পুরোটাই গিলে নেবেন, মানে বিশ্বাস করে নেবেন। আর মেমরি পাওয়ারের সঙ্গে কি কিছু যুক্ত আছে মেমরি পাওয়ার? প্রথম কথা হচ্ছে গিয়ে কারকগ্রহ রবির প্ল্যানেটরি পজিশন, কোন জাতক বা জাতিকার যদি বৈশাখ মাস আইদার যদি ভাদ্র মাসে জন্ম হয় অবশ্যই ভালো, সঙ্গে ক্যাচিং পাওয়ারের কারকগ্রহ কিন্তু শুক্র। আচ্ছা বুঝতে পারলাম। আজ থেকে 6 বছর আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল, দেখার সঙ্গে সঙ্গে বললো আপনি অমুক বাবু না, তা এই জায়গাগুলোকে কাউন্সিলিং এর দরকার আছে, রাইট, যেখানে দর্শক বন্ধু মনে হবে কোনো জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে সন্তানের এডুকেশন কেরিয়ার জগৎটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, এটাই জয়ন্তদা বলবার চেষ্টা করে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি তবে একটু মাঝখানে বলি, আলটিমেট আমাদের জীবনে এই যে 9টা মহা দশা, মানে কেতু শুক্র রবিচন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি শনি বুধ, আবার যদি কেতুকে ভাঙি কেতু 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 শুক্র কেতু কেতু রবি কেতু কেতু চন্দ্র কেতু কেতু মঙ্গল কেতু কেতু রাহু কেতু কেতু বৃহস্পতি কেতু কেতু শনি কেতু কেতু বুধ, আর 27টা যে নক্ষত্র আছে অশ্বিনী বরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বশী পুষ্য অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী হস্তাচিত্তা সাথী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বসারা উত্তরসারা শ্রবণা ধনিষ্ঠা, তার সঙ্গে শতবিষা পূর্ব ভাদ্রপদে উত্তর ভাদ্রপদে রেবতী। এবার এই 9টা দশাকে আমরা 81 ভাগে বিভক্ত করতে পারি, আলটিমেট আমাদের জীবনে 6টা সাপোর্ট লাগে, আলটিমেট প্রথম এবং শেষ। যদি মনে হয় ভাগ্যটাকে জানবেন, যদি মনে হয় ফলাদেশ শুনবেন, যদি মনে হয় তাহলে প্রেডিকশন অ্যাপ্লাই করবেন। দর্শক বন্ধু চোখের পাওয়ার কম হলে আপনি চশমা পরতে বাধ্য, শীতকালে আপনার কোল্ড ক্রিম ব্যবহার করা উচিত, গ্রীষ্মকালে আপনি সানস্ক্রিন ইউজ করছেন কেন করছেন, শীতকালে আপনি আপনার টয়লেটে গিজার ইউজ করছেন কেন, সবটাই তো সাপোর্ট। আমি যদি বলি এটাও সাপোর্ট বা প্রতিকার, অতএব প্রত্যেকটা মুহূর্তে আমরা শীতকালে কোট পরে বসে আছি কেন, নিজেকে কমফোর্টেবল ফিল করবো, কিন্তু অতএব এই জায়গাটা যদি মনে হয়, কেন ভাগ্যটা আপনাদের দর্শক বন্ধু জয়ন্তদার নয়, ভালো হলেও আপনার খারাপ হলেও আপনার,
কেন বলুন তো জয়ন্তদাস, এই একটাই পুরনো কথা, আমি কিন্তু এই বেশ ভালো আছি। থাইল্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার থেকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন জ্যোতিষ ও বাস্তুর ওপর, গোল্ড মেডেলিস্ট। তাছাড়া কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে পিএইচডি পেয়েছেন, আগেন উইথ আ গোল্ড মেডেল। তার উপর বলস ব্রিজ ইউনিভার্সিটি ইন নর্থ ইউএসএ থেকে পেয়েছেন বিশেষ সম্মান ডিলিট ফ্রম দ্য এস্টিম ডিপার্টমেন্ট অফ লিটারেচার। দুবাই ইউএই থেকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন উইথ গোল্ড মেডেল জ্যোতিষ ও বাস্তুর ওপর। এবং জয়ন্তদা বর্তমানে ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল থেকে গেস্ট অফ দি অনার প্রেসিডেন্ট পোস্ট পেয়েছেন। সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ওনার কন্ট্যাক্ট ডিটেলস দেখবেন স্ক্রোলে রয়েছে, আপনারা সেটা নোট করে নিন। ওনার যথেষ্ট কন্ট্যাক্ট নাম্বারস রয়েছে, ফোন করুন ওনাকে, ওনার কাছে আপনারা, আমি নিশ্চয়ই আশা করব, নানাভাবে উপকৃত হবেন এবং সমস্যার সমাধানের প্রচেষ্টা উনি অনেক বছর ধরে করে চলেছেন। সো আই এম ভেরি শিওর যে আপনারা যদি ফোন করেন এবং বিচার করেন আপনাদের হরোস্কোপ, তাহলে নিশ্চয়ই কিছু আপনারা উপকৃত হবেন এবং সাপোর্ট সিস্টেমের মাধ্যমে আপনারা সেখানেতে শিক্ষার লাইনেতে কী কী করে আপনারা এগিয়ে যেতে পারেন তার কাছে জেনে নেবেন জয়ন্তদার কাছে। জয়ন্তদা আপনি কিছু বলুন, আমরা প্রোগ্রামের শেষে চলে এসেছি, আপনি দর্শক বন্ধুদের কিছু বলুন এবারেতে। তবে একটা কথা হচ্ছে গিয়ে যে এই চারটে রাশি যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে কর্কট রাশি, সঙ্গে পাচ্ছিলাম মকর রাশি, তার সঙ্গে মীন রাশি, আর এদিকে পাচ্ছিলাম আমরা সিংহ রাশি, তার সঙ্গে পাচ্ছিলাম বৃশ্চিক রাশি। অতএব এই পাঁচটা রাশির ক্ষেত্রে 15টা নক্ষত্র কিন্তু কাউন্সিলিং হবে। তবে দর্শক বন্ধু, গোচরে যদিও বা খারাপ থাকে, আমি একটা কথা বলবো, ডিএপি যদি পারমিট করে তাহলে সোনে পে সোহাগা। অতএব সেই জায়গাতে দাঁড়িয়ে মনে হলে অ্যাডভান্স জেনে নেবেন। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদিও বা জানেন তবু মনে করে দিচ্ছি এই কারণে, কারণ প্রত্যেক দিন আমার অনুষ্ঠানে কিছু না কিছু নতুন ভিউয়ার্স হয়তো আজকেই হঠাৎ দেখলেন, যারা আসবেন জয়ন্তদার কাছে মোট কনসালটেন্সির পর মোট 5টি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নেবেন। একটি মাকামাক্কার ছবি, আয়েস্তি মায়েদের জন্য রয়েছে মাকামাক্কার অক্ষয় সিঁদুর, সর্বকার্য সিদ্ধির জন্য রয়েছে মাকামাক্কার সেই মহামূল্যবান জল, এবং আসন্ন পরীক্ষার্থী ক্লাস 1-9, এদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এনি কাইন্ডস অফ কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চলেছেন তাদের জন্য রয়েছে মা ত্রিপুরা সুন্দরীর তেল, তার সঙ্গে পঞ্চমুখী রুদ্রাক্ষ। এই মোট 5টি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। তার জন্য দর্শক বন্ধু কী করতে হবে, আপনাদের দশকর্ম ভাণ্ডার থেকে একটা ছোট সাইজের গোলাপ জলের শিশি আর একটা ছোট্ট মধুর শিশি অবশ্যই কিন্তু আনতে ভুলবেন না, কেন এগুলো নিয়ে আসবেন এবং কনসালটেন্সির পর এগুলো অবশ্যই মনে করে সম্পূর্ণ বিনামূল্যে, আবার বলি সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের। কেন এই কথাটা আমি আজকে অনওয়ার্ড 19-21 মিডিয়াতে একই কথা বলে যাচ্ছি, বহু মানুষ নিয়ে গেছেন, কারুর শেষ হয়ে গেছে, আবার এসছেন নিয়ে গেছেন, সব জায়গাতেই ভিজিট বা পয়সার কোনো ব্যাপার থাকে না, তা সেই জায়গাটায় মনে করিয়ে দিলাম, মনে হলে যোগাযোগ করবেন। আর আজকে তো দর্শক বন্ধু সময় নেই, আর একটা কথা বলি, আপনারা যদিও বা জানেন তবু বলবো যে রাত্রি 12টায় একটি নিউজ চ্যানেলে দেখুন, রাত্রি 12:30 আরেকটি নিউজ চ্যানেলে দেখুন। আজকে তাহলে অনুমতি দিন, বিদায় নেবার পালা, ঘড়ির কাটাও চোখ রাঙিয়ে বলছে যে আমাদেরকে থামতেই হবে। প্রত্যেকেই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধিতে গড়ে উঠুক আপনাদের পারিবারিক জীবন। নমস্কার। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কৃষ্ণপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09833-380-83, 09339-3-14617, 09432-58-3258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432-58-3258-এ। আপনি লগ অন করুন www.joyantoshastri.com-এ। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন,
তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।